তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, বিডি ব্লেস মনির। তো এটার পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা দেখতে পারতেছেন যে এটা একটা গ্রামীণ গরুর হাট, অর্থাৎ ষাঁড় গরুর হাট। তো আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত এই হাট বাজারে যে দৃশ্য, অর্থাৎ গ্রামীণ অঞ্চলে, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখলে পারতেছেন কিছুক্ষণ আগে যেটা দেখলেন সেটা হলো একটা বড় গরু, অর্থাৎ ষাঁড় গরু। তো এটা দাম চাইতেছে 1,80,000, আমি কথা বলে জানতে পারছি। তো দেখেন গরুটা অনেক বড় আছিল। তো এই যে আরও সামনে দিকে যায়, তো আপনারা এই যে দেখতে পারতেছেন আমার সামনে, অর্থাৎ এই যে লাল গরু, তো এগুলো আসলে অনেক সুন্দর একটি গরু। তো এই গরুগুলো আসলে দূর দূরান্ত থেকে আসে। তো এই হাটের বৈশিষ্ট্য হলো এইখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেকগুলো গরু আসে, যেটা আপনারা জানেন যে এটা প্রতি শুক্রবার এবং শনিবার সোমবারে হয়ে থাকে। তো এই যে আরও দেখতে পাচ্ছেন এটাও লাল গরু। তো হাটগুলো অনেক সুন্দর এবং অনেক সুদর্শনভাবে এখানে পরিচালনা করে থাকে, সাধারণত ইজারদার যারা, তারা গরু ছাগলের হাট পরিচালনা করে থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গরু, এটা খুব সুন্দর। তো এই যে আরও সামনে একটা গরু। তো এই যে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে লাল গরু, তো এটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু। তো গরুগুলো আসলে অনেক সুন্দর লাল। এই যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হাটের সেরা গরু। তো এটা হাটের সেরা লাল গরু, তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং সেরা একটা লাল গরু। তো এটা 2,00,000 টাকা মূল্য চাইতেছে, অর্থাৎ 2,00,000 টাকা চাইতেছে। তো 1,75,000-80,000 টাকা হইলে ছেড়ে দিব। তো এটা কিন্তু হাট সেরা একটা গরু, আর একটা কালো গরু যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এই যে আরও সামনে এটিও লাল গরু। তো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সেরা একটা গরু, অর্থাৎ লাল গরুর ভিতরে। তো ওই গরুগুলো আসলে দূর দূরান্ত থেকে আসে এটি সব। তো এই যে আরও দেখতে পাচ্ছেন এটাও একটা লাল গরু। তো এটাও খুব সুন্দর একটি গরু। এই যে সামনে আরেকটি, এটাও একটা সুন্দর গরু। তো এই গরুগুলো আসলে অনেক শখের বসে অনেকে লালন পালন করে থাকে। তো সামনে কোরবানি ঈদ, তো কোরবানি ঈদের জন্য প্রস্তুত হইতেছে এই যে একটা লাল গরু। তো এই যে আপনারা আরও দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা লাল গরু। তো এই যে সামনে এই যে আরেকটা লাল গরু, তো সুন্দর, খুব সুন্দর লাল গরু। তো আপনারা আরও জানেন যে এখানে প্রতিনিয়ত লাল গরু এবং বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতারা এখানে আসে থাকে। তো এই যে এটা একটা অনেক সুন্দর একটি গরু, তবে এটা চামড়ার ভিতরে কিছুটা একটা স্পট আছে। তো শিংগুলো অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন অনেক লাল রঙের একটি গরু। তো এই যে এখানে দাম দর করতেছে, তো এটা 1,20,000 টাকা পর্যন্ত দাম করছে। তো সাধারণত এটা পালার জন্য না, এটা সাধারণত কষাইরা নিব, অর্থাৎ তার শরীরে স্পট আছে, অর্থাৎ অ্যালার্জি হয়েছিল। তো দেখেন গরুর শিংগুলো এবং গরুর কালারটা অনেক সুন্দর, যার কারণে গরুর প্রতি চাহিদা অনেক বেশি। তো এই যে দেখেন অনেক লোক এইখানে জমায়েত হয়েছে গরুকে দেখার জন্য। তো এগুলো আসলে খুব সুন্দর একটি গরু। তো এই গরুর বৈশিষ্ট্য হলো সাধারণত কোনো এলাকা থেকে আসছে এবং সেখান থেকে এটা বিক্রি করার জন্য যে কার্যক্রম সেটা সম্পর্কে তারা দাম দ্বারা হাঁকাইতেছে। তো এই গরুটা আসলে অনেক সুন্দর, এটা কষাইয়ের জন্য নেওয়া হইতেছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এটা আসলে একটা বিখ্যাত ষাঁড় গরুর হাট। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তো আপনারা অবশ্যই এই আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি প্রতিনিয়ত আপনাদের সামনে গরুর যে হাট বাজারের দৃশ্য এবং ষাঁড় গরুর যে প্রস্তুতকরণ এবং ষাঁড় গরুর যে হাট, সেটা সম্বন্ধে আমি তুলে ধরবো। তো আপনারা এই যে আরও দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আর একটা, এটা পালার মতো একটা গরু, তাতে এই যে ষাঁড় গরু, এই যে ছোট একটা, তো তার পাশে আর একটা গরু। তো কালারগুলো খুবই সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি গরু। তো এই গরুগুলো আসলে দূর দূরান্ত থেকে আসে
সাধারণত তারা বিক্রি করার জন্য। তো এই যে দেখেন চামড়াটা এনে এবং কীভাবে মানে পালা যায় ওই রকম প্রসেস তারা দেখতেছে। তো সাধারণত এই যে আর একটা লাল গরু দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক সুন্দর একটি গরু এবং কি বড়। তো এই গরুটাও অনেক সুন্দর একটি গরু, এই যে দেখতে পাচ্ছেন এই গরুটার গোস্টটা অনেক বড়। তো গরুটার একটা বৈশিষ্ট্য হলো এটা একটা চটচটে একটা এটা ভাব নিয়ে এই গরুটা থাকে। তো এই যে প্রতিনিয়ত গরুকে অনেক শান্ত করার চেষ্টা করতেছে। তো গরুকে দেখতেই পাচ্ছেন কি করতেছে। তো গরুটা অনেক সুন্দর। তো আমি আপনাদের মাঝে আরও একটু বলতেছি যে আমার এই চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমি প্রতিনিয়ত এই গ্রাম বাংলার হাটের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো